হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আজকে ফাইনালি আমি লিফে থেকে ভিডিও করেছি। এখন সারা ঢাকা ঘুরবো, আজকে দেখি ঢাকা দেখার বস্তু কি আছে। তো সব ফ্লাইট, তার ওদিকে ফ্লাইট কম তো কম, 300 বিঘা জমিতে খালি ফ্লাইটই ফ্লাইট, মানে সব বাইরে মানুষ ভাড়া থাকে। এই যে ঢাকার উদ্দেশ্যে গাড়িতে উৎপানিকা অপেক্ষা করলাম এখানে, এখান থেকে টঙ্গীর গাড়ি পাই কি না পাই, যে আমি ভিডিও করতেছি দেখে থাকেন। আর গেতে গেতে দেখালাম আমি বাংলাদেশের এয়ারপোর্ট, জওহরলাল এয়ারপোর্ট ঢাকা। এখান থেকে সারা মানুষ সারা দেশে যায়, বাংলাদেশের মানুষগুলো সৌদি আরব, দুবাই, আমেরিকা, মালয়েশিয়া এখান থেকে যায় এই ঢাকা এয়ারপোর্টের দিকে। তো আমি এই যে টঙ্গী ইজতেমা পামো আর কি, যে টঙ্গী ইজতেমার আশেপাশে আছি, গাড়িতে আছি। তো গাড়িতে আইতে আইতে ভালোই লাগলো। তো এ দেখুন একদম আউট অফ কান্ট্রির, যেমন আমি আউট অফ কান্ট্রি থেকে আইছি, ইন্ডিয়া থেকে এরা আইছে মনে হয়, ইন্ডিয়ার বাইরে থেকে। এখন কি মানুষ ভিড় লাগছে, এখানে কি মানুষ ভিড় লাগছে, আমি এই চিন্তা পাই ইজতেমায়। ফিশার পার্কে, ফিশার পার্কে একটা মার্কেট আছে, মানে মহল আছে, এখানে সব পাওয়া যায়। এটা হলো ফিশার পার্ক, ঢোকার রাস্তা ওই দেখুন যমুনা ফিশার পার্ক লেখা। তো ফিশার পার্কে ঢুকতে দিয়ে ভিতরে কী কী দেখার বস্তু আছে দেখি, যদি কিছু কিনতে পারি কিনে আমি দেখুন। ফার্স্টে দোকানে দেখলাম কাপড় মার্কেট, উপরে পাল্টা প্রচুর বড় একটা তালা, বাপ রে বাপ আশ্রিত বড়। তুমি লিফ দিয়া মানে এই যে লিপটা উঠতেছি উপর ফেলে দেখি, উপর ফেলে ওটা দেখি কী কী পাওয়া যায় আরও না পাওয়া যায় আমি দেখি আপনার দেখাই। তো ধরুন একদম প্রচুর, এটা বাংলাদেশের ভিতরে ফেমাস একটা মহল, এটা রকম যমুনা ফিশার পার্ক। আর ধরুন তলে থেকে আমি ধরছি, উপর ফেলে ধরতেছি, ধরুন কত বড়, বাপ রে বাপ আশ্চরিত বড়। আর এত বড় মার্কেট ছাড়া বাংলাদেশের মার্কেট এই যমুনা ফিশার পার্কে আহে মার্কেট করবার নিয়ে, মার্কেটিং করবার নিয়ে। তো প্রচুর বড় একটা মার্কেট, তো ভালোই না ঢুকাই যায়। আর এত সাবসিডি ব্যাপারে আশ্চরিত, মানুষগুলো ব্যবহার করতেও ভালো, কোনো অসুবিধা নেই। আপনি আইডিয়া ঘুরতে পারবেন, কিনতে পারবেন জিনিসপাতি, অসুবিধা নাই। এই ধরুন আমি ঘুরা ঘুরে চারিদিকে দেখতেছি মার্কেটের কাপড়ের দাম জিজ্ঞেস করলাম, মানে ওইখানে লেখা আছে, ওখানে লেখা থাকলে দিতে পারবেন। তো ওই যে এইটা বেশি দেখে ভালো লাগছে, দেন তলে থেকে ওই বলে তাহলে একদমই মজার লাগে, আশ্চরিত একটা মজার বস্তু, বাপরে বাপ সুন্দর লাগে কি কমো আর। তো আমি ঘুরে ঘুরে যে দেখলাম, দেখে না দেখি জুতার মার্কেট, আমি জুতার মার্কেট দেখি একটা বস্তু পাই জুতা দেখি, আমাদের ইন্ডিয়া আর বাংলাদেশের মধ্যে কী পার্থক্য, জুতার সেম জুতা কত দাম আমাদের ইন্ডিয়াতে আর বাংলাদেশে দেখি। আমি দেখে দেখে আপনাকে দেখে, তো আপনারা দেখে থাকবেন যে আমি গেতাইছি এখন ধরুন তারি বলে আইডিয়া দেখে দিয়ে গেতেছি, লাহানে ভালো লাগে আর কি। একলা একলা তো একটা মানে ভালোই লাগে, আমার কাছে খারাপ লাগে না, কেন আমার টান কাছে একলাই বেস্ট লাগে, কোনো অসুবিধা হয় না আমার, একলাই ঘুরে আমি ভালো ভাই তার একলাই ঘুরি। তো এই যে দেখুন আপনারা কাপড় মার্কেটে ঢুকলাম, এখান দাম দেখি জুতার মার্কেট দেখি, তাস করে দেখি জুতার মার্কেট কোন আছে তাস করেছি, আমি এখনও পাই নাই জুতা সেন্টারের মার্কেট। তো এখন নিশ্চয় পাবো জুতার মার্কেট, তো দেখি জুতার মার্কেটে ঢুকা দেখি কী কী জুতা আছে। ফাইনালি আই পাম এই যে নাইকের জুতা, এগুলো সব আমি কিন্তু বিক্রি করি আমাদের ইন্ডিয়াতে। তো এখানে দেখলাম প্রায় দাম বহুত, আমাদের ওখানে 3,000, এখানে 5,500 টাকা হয়ে দেখা। তো দেখে না এখন বাপরে বাপ এত দাম, কিন্তু অরিজিনালি বাংলাদেশে তাকে হিসাব করা গেলেও 4,500 হয়, কিন্তু ওখানে 5,500 হয়ে গেছে, আমার 1,000 টাকা এক্সচেঞ্জ লাভ করছি। তো এখান থেকে আমি বাইর হইয়া বাইর হইলাম যমুনা ফিশার পার্কের থেকে, রিক্সায় নিয়ে আধা রাস্তা এলাম, আধা রাস্তা ইয়া দেখি হোটেল দাস করি, হোটেল ভাত সাত খাই, ভাত সাত খাইয়া দেখি রুম ফিরে যাও, আমার রুম যেন আছে এই যে চিংড়ি মাছ, আমরা কই ইসা মাছ, এরা কই চিংড়ি মাছ, চিংড়ি মাছ 170 টাকা, পুরো পেট ভরে ভাত খেলাম, মজা লাগলো। তো যদি ভিডিওটা ভালো লাগে আপনারা শেয়ার করে দেবেন, লাইক করবেন, কমেন্ট করে দেবেন।